দুই হাত নাই পা দিয়েই ফোন চালান, কন্টেন্ট বানান মিরাজ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বেশ পরিচিত নাম মাশরাফি ভক্ত মিরাজকে পাওয়া গেল ম্যাশের বাসাতেই। ভাই আসসালামু আলাইকুম, একটা কথা বলেন তো, এই যে আপনি পা দিয়ে লিখতেছেন, এডিট করতেছেন, সবই করতেছেন, পা দিয়ে আপনি আর কী কী করতে পারেন? সব কাজই করতে পারি, যেমন এই সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করা, ব্রাশ করা, মুখ ধোয়া, মানে একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে একদম ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যা যা করতে পারে এভরিথিং সবই সব কাজই করতে পারে। আপনি তো সব পারেন সেটা দেখলাম, আপনার কাছে শুনলাম, চলেন এবার পা দিয়ে হেঁটে হেঁটে একটু বাইরে থেকে ঘুরে আসে। সামনে চিত্রা রিসোর্ট আছে, খুব সুন্দর জায়গা, চলেন যাওয়া যাক। হেঁটে হেঁটে কত শত গল্প তার কিছুটা বললেন ক্যামেরার সামনেও, যেই গল্পের সবটাই মাশরাফি, ম্যাশের পরিবার আর মিরাজ আফ্রিদিকে নিয়ে অল্প অল্প করে সাজানো। আপনি বেশ কয়েকদিন ধরেই মাশরাফি ভাইয়ের বাসায় আছেন, যেই মানুষটাকে আপনি সারা জীবন ধরে টেলিভিশনে পর্দায় দেখছেন, নিউজে দেখছেন, এখন তার বাসায় থেকে সামনাসামনি দেখতেছেন, মানে চেঞ্জেস কতটা, আর আপনার অনুভূতিটা ঠিক কেমন? এটা আমার লাইফে অনেক বড় একটা পাওয়া, হয়তো জীবনে কোনো ভালো কিছু করেছি বিধায় এটা আমার লাইফে হয়েছে। আসলে কেউ বিশ্বাস করতেছে না যে আমি যে মাশরাফি ভাইয়ের বাসায় আসি বা ওনার বা থাকতেছি খাইতেছি, এটা কেউ বিলিভই করে না। আমার যারা কাছের মানুষ কয়ে তুমি মনে হয় মিথ্যে কথা বলতেছো, যখন ভিডিও করা দেখাচ্ছি এই যে ভাইয়ের ছবি, এই যে ভাইয়ের বাসায় বসে খাচ্ছি, তার আম্মু আমাকে খাওয়াচ্ছে, তখন শুনে সবাই বিলিভ করতেছে না হয়তো একটা জিনিস কি, আমি তাকে দেখতাম তিনি বারবার অপারেশন করছে তারপরে কিন্তু খেলা বাদ দেয়নি। এই যে এই মানুষের কাছ থেকে এত কিছু শেখা, এখন আমি সেই মানুষের কাছে আসছি, সেই মানুষের পাশে থাকতেছি খাইতেছি, এর থেকে আর কি চাই? মাসি ভাই আপনাকে এখন অবধি কিছু বলছে বিশেষ কিছু? এখনও ওইভাবে সময় ওঠেনি, ভাই বলছে যে তুমি থাকো, তোমার সাথে ফ্রি হয়ে কথা বলবো, আড্ডা দিব। তার বাসায় আছেন, আমরা সবাই জানি তার মা বাবা কতটা সাপোর্টিভ, যেই আসে সবার জন্য তাদের দরজা খোলা থাকে, তার মানে সেই বাসায় এই কয়েকদিন ধরে আছেন, হয়তো আরও দুই চার দিন থাকবেন, তো এখন অবধি এমন কোনো মেমোরি যেটা আপনি লাইফ টাইম আপনার সাথে রাখতে চান? অবশ্যই, মানে আমি আসার পর আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে ও আমাকে খাইয়ে দিচ্ছিল, তো আন্টি বলছে আব্বু আমি তোমাকে খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, তোমার মনে কষ্ট হচ্ছে, আমি খাইয়ে দিই। এবার না আন্টি, ওনার কিন্তু হাতে সমস্যা, হাত ব্যথা করতেছে, তারপরে উনি বলতেছে বাবা আমি তোমাকে খাইয়ে দিই, আমি তোমাকে খাইয়ে দিই। এই জিনিসটা আমার কাছে সব সময় আমার কানে বাজে যে বাবা আমি তোমাকে খাইয়ে দিই, আব্বু আমি তোমাকে খাইয়ে দিই। তার মানে আপনি জাস্ট মাশরাফির একজন ভক্ত হয়ে আসছিলেন, এখন তো তার পরিবারেরও ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, তার পরিবার কতটা সাপোর্টিভ আপনার? আন্টি তো ফার্স্টে আমাকে চিনতো না, তারপর রিয়াজ ভাইয়া হচ্ছে আমার ভিডিও দেখাইছে যে ওইরকম এরকম, তারপর থেকে উনি আমার ফ্যান হয়ে গেছে যে একটা ছেলের দুইটা হাত নেই সে কীভাবে এত কিছু করতে পারে, সে থেমে নেই, সে কাজ করতেছে, নিজের কাজ নিজে করতে পারে, সে নিজের ইনকামের টাকা চলতেছে, কারোর উপর ডিপেন্ড নেই, এইগুলো নাকি তাদের কাছে খুব ভালো লাগছে। আন্টির মতো এই প্রশ্ন আমিও করতে চাই যে আপনি কীভাবে এত কিছু পারেন, আসলে কীভাবে পারেন? এটা আসলে একমাত্র আল্লাহ পাক জানে। আসলে নিজের আমি কখনো চাই না যে আমি কারোর কাছে হাত পাতবো, এটা আমার কখনো মাথায় আসে না, আমি সবসময় চাই যে আমি নিজের ইনকামের টাকায় চলবো, যদি কখনো আল্লাপাক আমার ইনকাম না দেয় আল্লাপাক সেদিন যেন আমার মৃত্যু দেয়, কারণ আমি কোনো দিন পারবো না কারোর কাছে হাত পাতা, আমি না খেয়ে মারা যাবো বাট আমি কারোর কাছে হাত পাততে পারবো না। আপনার জীবনের এমন কোনো একটা গল্প যেটা কোনো দিন কাউকে বলেননি আজকে বলতেছেন আমাকে? না এটা আপনাকে বলবো না। তবুও এমন কোনো গল্প তো থাকতে পারে যেটা হয়তো বলেননি, জীবন মানুষের জীবনে তো অনেক গল্পই থাকে। আচ্ছা এমন একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার কিন্তু দুইটা হাত নাই, এরপরও ও যতটুকু আমাকে সাপোর্ট করে, আমি যদি ওকে গালিও দিই বকাও দিই এরপরও পরে এসে আমার পা ধরে ক্ষমা চায় যে আসলে ভুলটা মনে হয় আমারই ছিল, এই জন্য হয়তো তুমি আমাকে গালি দিছো বা বকা দিছো। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। মানুষ যখন আপনার কাছে আসে, ছবি তোলে, আপনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, আজকেই দেখতেছিলাম অনেকে এসে বলতেছে আমি আরে আপনি মিরাজ আফ্রিদি না, আপনাকে তো আমি চিনি, আপনাকে দেখে প্রথমে মানে খুব অবাক হয়েছি, আপনার কতটা ভালো লাগে? অনেক ভালো লাগে সত্যি কথা বলতে কি, এটাই আমার লাইফে সব থেকে বড় পাওয়া। আমি যাই ইনকাম করি না কেন, লাইফে সব থেকে বড় পাওয়া হচ্ছে এটা যে মানুষ আমার সাথে এসে কথা বলতেছে, আমাকে চিনে, আমার সাথে ছবি উঠতেছে, এটা জীবনে সব থেকে বড় পাওয়া। দুই হাত জন্ম থেকেই নাই, ফেসবুক ইউটিউবে কন্টেন্ট বানান, সেই টাকা দিয়ে একটা এতিমখানাও চালান, থেমে নেই পড়াশোনাও, কঠিন পথ পাড়ি দিয়েছেন, ছায়ার মতো পাশে পেয়েছেন পরিবারকে, পরিবারই তাই থাকলো জীবনের কখনো না বলা গল্পে। না আমি জাস্ট হচ্ছে একটা এতিমখানা চালাই আর নিজের এই পড়াশোনা চালাচ্ছি, অনার্স সেকেন্ড ইয়ারে সমাজবিজ্ঞানে পড়াশোনা করতেছি, পাশাপাশি ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি। আপনার দুই হাত নাই, অনেকের হয়তো পা নাই, অনেকের হয়তো বয়স হয়ে গেছে, অনেকের হয়তো ওই আগ্রহটা নাই যে কিছু করব, অনেকেই এখন অবধি স্বপ্ন দেখে যাচ্ছে কিছু করার করতে পারতেছে না, এইসব মানুষগুলো যারা হচ্ছে নিত্যদিন চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু করতে পারতেছে না, একটা সময় থেমে যাচ্ছে যে আমার দ্বারা বোধহয় আর কিছু হবে না,
তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে একটা কথা বলবো, জীবনের পথটা অনেক কঠিন, মানে চলার পথটা খুবই কঠিন। যদি একটা জিনিস কি হয়, যদি আপনার জীবনে চলার পথটা কঠিন হয়, চিন্তা করতে হবে যে আমাকে এই পথটা সহজ করতে হবে যেমন করে হোক। আমি ওই কঠিনটাকে আরও বড় কঠিন বানিয়ে দিই তাহলে জীবনে আমি কিছুই করতে পারবো না। এই যে আমার দুইটা হাত নেই, আমি চাইলে কিন্তু রাস্তায় ভিক্ষা করতে পারতাম, মানুষের কাছে চেয়ে চিনতে খাইতে পারতাম। আমার ইন্টেনশন ছিল ছোটোবেলা থেকে একটাই, যে আমি নিজের ইনকামের টাকায় চলবো এবং জীবনে এমন কিছু করে দেখাবো যারা আমাকে নিয়ে আজেবাজে কথা বলতো, আজেবাজে মন্তব্য করতো, তারা একসময় যেন আমাকে এসে বাহবা দেয়। আল্লাহর রহমতে সেটা হয়েছে। তো এটা তো এমনি এমনি হয়নি, আমার ধীরে ধীরে কষ্টের ফলেই তো এটা হয়েছে। তো সবথেকে বড় কথা হচ্ছে চেষ্টা করতে হবে, বাধা আসবেই জীবনে, বাধাকে অতিক্রম করতে হবে। মাশরাফির জন্য নড়াইলে আসা, আর তার জন্য ভোট চাইবেন না মিরাজ, সেটাও হয় নাকি? একটা কথা বলি, আমার ক্যাপ্টেনকে ভোট দিবেন। আমি কিন্তু বলি না যে নৌকা আমাকে ভোট দিবেন, এটা কিন্তু বলি না, আমার ক্যাপ্টেনকে ভোট দিবেন, ক্যাপ্টেন মাশরাফিকে, যার ভক্ত আপনি। জি, ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মিরাজ আফ্রিদি নিজের জীবনকে যেভাবে সাজিয়ে নিতে পেরেছেন, গুছিয়ে নিয়েছেন, সেটাই জানান দিয়ে যায় থেমে থাকার নাম বেঁচে থাকা নয়, সুখে থাকতে হলে সামনে এগিয়ে যেতে হবে, যেতে হয়। নড়াইল থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।